হ্যালো বন্ধুগণ, আজকে আমি এমন এক রেসিপি বানাইতে যাইতাছি এটারে যদি কোটি টাকার রেসিপিও নাম দিই তাহলে ভুল হবে না। এটারে আসলে কোটি টাকার রেসিপি বলা যেতেই পারে। এটারে ফাইভ স্টারও দিব না, এটারে আমি সেভেন স্টার দিব। কারণ আমি দুই তিনবার ঘরের মধ্যে বানিয়ে খাইছি, এখন চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার না করলেই না। এত ভালো জিনিস যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো জীবনটা পুরো বৃথাই হয়ে যাবে, আমার জীবন না আপনাদের জীবন। প্রথমে যেটা করতে হবে, আস্তে একটা মুরগি নিতে হবে। মুরগিটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, যার যেমন সামর্থ্য সে সেরকম আস্তে মুরগি নিয়ে নেবেন। তারপরে যেটা করবেন, গোলমরিচ গুঁড়া করে এরকম ঝিরিমিরি 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 করে এটার উপরে একেবারে ভালো মতো করে ছিটে দিতে হবে। আচ্ছা, বলতে ভুলে গেছি, মুরগিটারে কিন্তু একবারে ফয় পরিষ্কার করে নিতে হবে, ভিতরে যেন কোনো কিছু না থাকে, ভিতরটা পুরো খলস বানাই ফেলতে হবে। তারপরে যেটা করতে হবে, এরকম করে সয়া সস নিয়ে নিতে হবে, একেবারে ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস নিয়ে সুন্দর করে মুরগিটারে মনে হয় যেন লসনের মতো করে মাখাই দিতেছেন, একেবারে গায়ের মধ্যে হৌড়ার তেল মেখে দেয়। ঠিক সেই রকম করে পুরো সয়া সস দিয়ে এরকম করে মুরগিটারে মাখাইতে হবে। তারপরে অল্প পরিমাণে টমেটো সস নিয়ে সুন্দর করে মুরগিটারে একেবারে আগা ফসাদ সবকিছু মাখাই নিতে হবে। তারপরে যেটা করবেন, কাঁচামরিচ বাটা দিবেন। কাঁচামরিচ বাটা, কাঁচামরিচের সস যার ঘরে যেটা থাকে সেটা নিয়ে ঝাপাইয়া ফোরবেন। তারপরে যেটা করবেন, সুন্দর করে একেবারে মিশাইয়া মিশাইয়া মাখাই নিতে হবে। পরিশেষে যেটা দিবেন, এটা নাম হইতেছে লবণ। এই লবণটা সুন্দর করে এমন ভাবে দিবেন যাতে করে ফরতে 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 ঢুকে যায় লবণ। এই সবকিছু মাখামাখি হয়ে গেলে আমরা চলে যাবো আমাদের পরবর্তী ধাপে। তার আগে চেক করে নেবেন যে পর্যাপ্ত পরিমাণে সব জায়গায় সবকিছু ঢুকেছে কিনা। আমাদের মুরগি মোটামুটি মাখামাখি শেষ, এখন চলে যাবো পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে এই জিনিসটা আপনাদের লাগবেই লাগবে, এই জিনিস ছাড়া কিন্তু আজকের এই থাই রেসিপি হবে না। কিন্তু নাম হচ্ছে লেমন গ্রাস। এটা বাজারের মধ্যে কিনতে পাওয়া যায়। লেমন গ্রাসটা রাইন্ডা সুন্দর করে কুটি কুটি করে কাটতে এরকম সেট চালাইতে হবে গোড়াগুলা। তারপরে যেটা লাগবে এটা হচ্ছে কলা পাতা। কলা পাতা নাই এমন কোনো দুনিয়া নাই, যার যার বাড়িতে কলা গাছ আছে সারা তো কলা পাতা নিতেই পারেন না, যাদের বাড়িতে নাই তারা ওই এরকম দূরে কারো বাড়ি থেকে এরকম পারমিশন নিয়ে কাটতে লই আসবেন। আমি একটা কলা পাতা পারমিশন লইয়া কাটতে লই আসছি, দেখছেন নাকি সুন্দর কলা গাছ কলা পাতা। তারপরে যেটা করবেন, সুন্দর করে কলা পাতা গুলা ধুয়ে নিতে পারেন। অনেকে আবার জিগেট পারেন, কলা পাতা ছাড়া অন্য কোনো পাতা দিয়ে হবে না, হবে হবে হবে, কুমড়া পাতা দিলে হবে, গেলাউ পাতা দিলে হবে। তারপরে যেটা করবেন, কলা পাতা গুলো একটা দাম কড়াইয়ের মধ্যে এরকম করে বিছাই দিতে হবে। বিছানোর আগে সুন্দর করে কলা পাতা নিচে একটু করে তেল দিয়ে দিতে হবে। তারপরে কলা পাতা গুলার এরকম জিরিমিরি করে কাটতে সুন্দর করে তেলটা যাতে উপরে দিয়ে বড়বড়ায় বাইর হইতে পারে সেই জন্য ব্যবস্থা করার জন্য ছুরি দিয়ে কাটতে দিতে হবে। তারপরে যেটা করবেন, আস্ত মুরগিটা এটার উপরে হোতায়া দেওয়ান লাগবো। হোতায়া দেওয়ানোর পরে যেটা করবেন, যে লেমন গ্রাস গুলো আসিল এইগুলা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিতে হবে একবারে সাইড ফাশে। এরপরে যে লেমন গ্রাসের উপরে পাতা গুলো আসিল এগুলো সিমসাইয়া সিমা গেছে, কোনো সমস্যা নাই। এগুলার উপরে দিয়ে দিয়ে উপরে দিয়ে আবার কলা পাতা দিয়ে ধামাচাপা দিয়ে দেওয়ান লাগবো। ধামাচাপা দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে, কোনো জল দেওয়ানোর দরকার নেই, কারণ এখান থেকে বাষ্পের মতো করে জল বাইর হবে আর সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে মুরগি। যাই হোক, এই রেসিপির নাম দিয়েছে আমার ফলাই জল কাবাব। এই জল কাবাব বানানোর জন্য এখন আমি যেটা করবো, এই জলটা রেডি করবো। জলটা রেডি করার জন্য একটা পাত্রের মধ্যে দুই ধরনের মরিচ নিতে হবে, একটা কাঁচামরিচ একটা হুগনা মরিচ। যে দেখেন কি সুন্দর করে কাঁচামরিচ আর হুগনা মরিচ কিচমিচি করে একেবারে কেসি দিয়ে কেটে লেছি। তারপরে যেটা করবেন, এরকম আস্তে পরিমাণে রসুন দিবেন। আমি কিন্তু এরকম রেসিপি আপনাদেরকে ইতিপূর্বে আরও দেখাইছি, কারণ এরকম আমি বড় একটা কোরাল মাছ দিয়ে বানাইছিলাম এই ধরনের একটা রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি মুরগি দিয়ে কেমনে বানাইতে হবে। তারপরে যেটা করবেন, একটা আস্ত রসুনের কোয়াগুলা ছাড়াইয়া সুন্দর করে মরিচগুলার সাথে দিয়ে কতক্ষণ দিলে শেষাশেষি শেষাশেষি করে নেবেন। তারপরে যেটা করবেন, একটা আস্ত পরিমাণে টমেটো নিয়ে এটা কুচিমুচি করে কুচিমুচি করে আবার এই পাত্রটার মধ্যে দিয়ে এমনি করে সিচ্চা 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 লইবেন। যখন দেখবেন যে সেস্তে 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 একেবারে বর্তার মতো হয়ে আসছে, তখন চলে যাবেন একবারে ফাইনাল ধাপে। এই ধাপে যেটা করতে হবে, লেবু কেটে নিতে হবে। যত বেশি লেবু দিবেন তত বেশি সোয়াদ বেরোবে। ওরে সোয়াদ, মুখের মধ্যে ফানি। এই রেসিপি দেখলে আমি ফানির ঠেলায় মুখের ফানির ঠেলায় কথা কইতে পারি না। তারপরে যেটা করবেন, দুইটা পরিমাণ বড় বড় লেবু নিয়ে সিপ্পা সুন্দর করে এই যে বর্তাটা বানাইছেন এটার মধ্যে সুন্দর করে দিয়ে দেওয়া লাগবে। ঠিক এইভাবে করে সিপতে 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 একেবারে লেবুর আগা গোড়া কর রসগুলো বাইর করে নিতে হবে। তারপরে যেটা করবেন, একটু করে চামচ দিয়ে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নেবেন। এই ফর্সায় যেটা করবেন, এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে, মোটামুটি এক চামচ পরিমাণে লবণ লাগবে। এই ফর্সায় আরও যেটা করতে হবে, এখানে লেবু ফানি দেওয়ার পরে এখানের মধ্যে অল্প পরিমাণে ফানি দিয়ে দিবেন, মোটামুটি আধা কাপ পরিমাণে ফানি দিয়ে জিনিসটা এমনি ভরাট করে ফেলবেন। ভরাট করে যে গুটানিটা আছে গুটানি দিয়ে সুন্দর করে আবার কতক্ষণ গুটাইয়া নেবেন। তারপরে একটা আস্ত লেবু নেবেন, আস্ত লেবু নিয়ে কুটিমুটি 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 করে এরকম করে কাটাকুটি করতে হবে। আস্ত লেবুটা পুরোটা লাগবে না, কারণ আমার লেবুগুলো বেশি বড়। তারপরে যেটা করবেন, এই জিনিসটার মধ্যে সুন্দর করে দিয়ে দিবেন আস্ত লেবুগুলো, দিয়ে চামচ দিয়ে সুন্দর করে গুটাগুটি করবেন। গুটাগুটি করে ইরা নিজে একটু করে চামচ দিয়ে টেস্ট করে দেখবেন সব লবণ মরিচ তারপরে হইতেছে রসুনের স্বাদ ঠিক আছে কিনা। ওরে বাপরে বাপ, পুরো পারফেক্ট। দেখো মা, রসের জ্বালাই দিয়ে কথাই করতে পারতেছি না, মুখের মধ্যে রসে ডবাইয়া ডবাইয়া ফাটতেছে, যার কারণে কথা কইতে সমস্যা হইতেছে। এই পর্যায়ে যেটা করবেন, এইরকম কইরা একটা পাত্রের মধ্যে লয়ে লইবেন। দেখছেন নাকি রস বানাইছি মা গো, এই রসের মধ্যে আজকে সুবাইয়া সুবাইয়া খাওয়াবো আজকে আমাদের জল কাবাব। এই পর্যায়ে যেটা করবেন, আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখেন কি সুন্দর বাষ্প উঠে ওইটা কি সুন্দর করে সিদ্ধ হইতেছে মুরগিটা, দেখছেন নি। ওরে লেমন গ্রাসের সুবাস, সুবাসে তো ঘরের মধ্যে আমরাই থাকতে পারতাছি না, পাড়া প্রতিবেশীদের কি অবস্থা কেডাই জানে। এইভাবে করতে 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 মোটামুটি এক ঘন্টা পরিমাণে চুলার উপরে জিনিসটা বসাই রাখবেন। এক পর্যায়ে দেখবেন যে নিচের ফানি একেবারে হুগাই একবারে ছিট 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 মানে স্যার 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 শব্দ হবে। সেই পর্যায়ে যেটা করবেন, উপরের কলা পাতাগুলো সুন্দর করে নামায় নিতে হবে প্লেটের মধ্যে, দেখছেন নি। এই উপরের কলা পাতাগুলো এখন প্রয়োজন হবে আমাদের ডেকোরেশনে। তারপরে নিচের কলা পাতাটা চাতা দিয়ে দইরা, ওই যে দেখেন যে দুরা তেল দিছিলাম উদ্দুরা তেল এখনো রয়ে গেছে কড়াইয়ের মধ্যে, সুন্দর করে নামাইয়া প্লেটের মধ্যে নিয়ে নিজেই বসা যাবেন খাইতে। দেখছেন নাকি সুন্দর করে আমি আজকে নিজেই বসে গেছি। এই জিনিস দেখে আমি আসলে কথাও কইতে পারি না, মানে ভিডিও করতে পারি না, যার কারণে আমি আজকে ভিডিও ম্যান বানাই দিছি আমার স্বামীরে। এই যে দেখেন স্বামীরে কইলাম যে তুমি তো আজকে বাসায় আছো, আজকে একটু কাজে লাগো, আমি একটু নিজে নাইমা গিয়া রে মানে রিভিউটা দিয়ে আসি। ওরে বাপুরে, মুখের মধ্যে রসাইয়া ফোরছে রে, কেমনে কথা কমু কেমনে কথা কমু কেডাই জানে। এখন যেটা করবো, এখন দেখেন কি সুন্দর করে
একেবারে মানে মনে হইতাছে যেন তাওয়ার মধ্যে গ্রিল কইরা নিয়ে আসছি সিকেন্ডারে মা গো মা এত কেমনে স্বাদ হয় তো এই যে দেখেন যেটা করবেন এই মাংসগুলো সুন্দর করে সামোসের মধ্যে লইবেন লইয়ে এটার মধ্যে দিয়ে সুবাইয়া সুবাইয়া খাইবেন কেউ চাইলে এই মানে সসটারে জার জার বাটির মধ্যে লইয়া খাইতে পারেন চাইলে সপরিবারে একটা বাটির থেকে লইয়া লইয়া খাইতে পারেন ভাই আমি কথা কইতে পারতাছি না আরে মা আমি কথা কইতে পারতাছি না যাই হোক এখানে ঘটনা যেটা হইছে সুন্দর করে আমরা মুরগিটারে টাইন্না টাইন্না লয়া লয়া খাইতাছি মানে মুরগিটা আপনাদেরকে দেখানোর সুযোগ পাইলে আমরা যেটা দেখতে কেমন হইতাছে একটু করে ধৈর্য ধরেন আপনাদেরকে দেখানো হবে কোনো সমস্যা নাই এই দেখেন এই পর্যায়ে যেটা করতাছি ইয়ের মধ্যে মানে কি বলে সামোসের মধ্যে সুন্দর করে মাংসটা লইবেন সামোসের মধ্যে মাংসটা লইবেন নাহলে মাংসটা সসের মধ্যে দিবেন দিয়া সামোস দিয়ে সুবাইয়া সুবাইয়া খাইবেন খাইতে খাইতে মনে হইতাছিল যেন আমি মাংসের ফানি ফুরি খাইতাছি ওরে টেস্ট মা গো মা মুখের মধ্যে একেবারে ফানি দিয়ে টলমল টলম মলে করতেছে এখন তো ভয়ও দিতে পারতেছি না এই যে দেখেন এই মাংসগুলো সুন্দর করে লইতাছি ওরে একেবারে ওয়েল কুকড আর এটা নিচের পোরশনটা যে এত সুন্দর হইছে এত সুন্দর হইছে এটা আমি আমার স্বামীর খাওয়াইয়া দেখামু আপনাদেরকে প্রথমে আমি আগে খাইয়া লই মাগো মা এত স্বাদ কেমনে হইছে এই সসটা বানাইলে যে কোনো জিনিস দিয়া এটা হইতে পারে বাজি মাছ হইতে পারে মানে মাংস যেটা দিয়ে খাবেন না কি লাগে মানে এটা অন্যরকম স্বাদ এর ফলে দেখেন মুরগির অপর বিষ্টাটা দেখতে কি সুন্দর হইছে এটারে কোনো রকম উল্ডান ফালডান লাগে নাই মোটামুটি 40 মিনিটের মতো আমরা এটাকে একরকম ভাবে মানে রেখা দিছিলাম তারপরে দেখতে এরকম সুন্দর হয়ে গেছে এখন খাবে আমার আমি আর খাবে লাবণ্যর মায় ওরে বাবুরে কি স্বাদের জিনিস আমি এক ফাট খাইছি এখন আমার স্বামী এক ফাট খাবে ফলাফল না তো খাওয়ার উপরেই আছে মানে মুরগিটা এত পরিমাণে কুক হয়ে যাবে এত পরিমাণে কুক হয়ে যাবে মানে একেবারে ধারণার বাইরে আর মানে আপনারা কথা কবেন কখন এটা তো খাইতে 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 টেবে টেবে মুখের মধ্যে জল পড়তাছে মা গো মা এটা একটা থাই রেসিপি থাই মানে থাই রেসিপি গুলো দেখে যদিও মনে হয় যে কাঁচা কাঁচা কিন্তু খাইতে যে কি স্বাদ কি স্বাদ কি স্বাদ এই যে দেখেন কলা পাতাটা ফিরা 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 একেবারে মুরগির যে পশ্চাৎটা আছে একেবারে সেসা ফোড়া লাগাই ফেলবে আর যে কি স্বাদ লাগে বাবুরে জিনিসটা খাইতে তো আমি ইতিপূর্বে কয়েকবার খাওয়া হয়ে গেছে আপনাদেরকে শেয়ার করতে করতে যে আজকের এই রেসিপি যদি আপনারা নতুন জামাই বা হইতেছে আত্মীয় স্বজনদের প্রথমবারের মতো বানায় খাওয়ান পুরো একেবারে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর এটা খাইলে আর কোনো বাতর খাওয়ানোর দরকার পরে না হগলতে মিল্লা বিকেল বেলা এটাই খাইতে পারেন আপনারা মাগো মাছ আমাদের আর কষ্ট বিষ্ট দিয়ে না আমি আজকে এখানে বিদায় নিতে হইতেছে মানে আর বেশি কোনো কথাবার্তা বলতে পারতাছি না অবশ্যই বাসার মধ্যে বানায় খাবেন আর আমার জানাবেন যে কেমন হয়েছে তো আজকে এখানে বিদায় নিতেছি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত টাটা গুড বাই